কিভাবে চুরি হয়েছে বলতে, আমরা তো এখানে সারাদিন গাড়ি গুলা চালাই, আমরা এখানে রাখি গাড়ি, তো এই লিয়া মনে হয় 100 দফা হইব এখানে চুরি হয়েছে। প্রায় দিনে কি রকম চুরি হইতেছে? প্রায় দিন বলতে ধরেন না, মোটামুটি মাসে 2-1 বার তো চুরি হয়। কই রাখছেন গাড়িটা? গাড়ি তো এখানে আমরা অনবদ্য পেট্রোল পাম্প যেটা কয়েক, সিসি ক্যামেরা আছে, নাইট গার্ড আছে, নাইট গার্ড থাকা সত্ত্বেও, সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও এই লিয়ে মনে হয় 100 দফা এখান থেকে চুরি হয়েছে। ব্যাটারি তেল, ব্যাটারি তেল, ট্যাঙ্কি খালি করে তেল ডালিয়ে যায়, ব্যাটারি লিয়ে যায়। মানে আমরা কোন জায়গাতে রাখতাম গাড়িটা? আর দিয়েছি কর্তৃপক্ষ যদি কর্তৃপক্ষ না করে আমরা যে রাখতাম না, রাখতাম না। কর্তৃপক্ষ কি আপনার অনুমতি দিছে গাড়ি রাখার লাগে? ডিউসি তো ইয়ে অনুযায়ী, মানে রুলস অনুযায়ী, রুলস অনুযায়ী আমরা ডিউসিতে গাড়ি রাখতে পারি। সারা ভারতবর্ষের নিয়ম এটা যে ডিউসিতে গাড়ি রাখা। এর আগে কি আইনের আশ্রয় নিছেন? এর আগেও পুলিশ আউটপোস্টে জানানো হয়েছে, এর আগেও চুরি হয়েছে তেল, এর আগেও স্কুল বাস থেকে কিছুদিন আগেও স্কুল বাসটার থেকে চুরি হয়েছে, দরজা দরজা ভাঙিয়ে নিয়েছে।